আজ বুধবার 7ই চৈত্র 2023 সালের 22শে মার্চ। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো, আজ যেহেতু বুধবার, এই বুধবার কিন্তু নবগ্রহের মধ্যে যুবরাজ, গ্রহদের যুবরাজ বুধের নামে নামাঙ্কিত। আর তাই বিদ্যা, বুদ্ধি এবং বিজনেসের গ্রহ বুধের তরফ থেকে আশীর্বাদ প্রাপ্তির জন্য আপনারা অবশ্যই বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি 108 বার জপ করে দিন শুরু করুন। পারলে সকাল বিকাল রাত তিন বেলায় 108 বার জপ করুন। ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেদের জানাবো আপনাদের রমজান মাসের আগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা। আর শনি, রাহু, কেতু তিনটি গ্রহই কিন্তু আমাদের জীবনের শোক, তাপ, দুঃখ, কষ্টের আসল কারণ। আর এই তিনটি গ্রহ থেকে মুক্তি পেয়ে নিজেদের জীবনকে কীভাবে সমৃদ্ধশালী করবেন, দামি দামি কোনো রত্ন পাথর নয়, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে আপনারা একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ কোনো বন্ধুর দ্বারা কোনো জ্যোতিষতাত্ত্বিক পথ প্রদর্শন আপনার স্বাস্থ্যকে মজবুত করতে উৎসাহিত করবে। আর্থিক লেনদেন, বিনিয়োগের জন্য ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। যারা বিবাহিত, সন্তান সন্ততিদের লেখাপড়ার জন্য অতিরিক্ত অর্থ কিন্তু আপনাদের ব্যয় হতেই পারে। তবে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। আজ যারা ছাত্রছাত্রী আছেন, আজকের কাজ আজকেই করুন, আগামীকালকের জন্য যেন এড়িয়ে যাবেন না। ফাঁকা সময়ে থাকলে নিজের কাজ সম্পূর্ণ করে নিন, তা না হলে ইন ফিউচার কিন্তু সমস্যায় আপনারা পড়তেই পারেন। আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউসওয়াইফরা দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। রাজনীতিবিদ যারা আছেন, সমাজে আপনাদের পপুলারিটি বৃদ্ধি পাবে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে, ঘনিষ্ঠ যারা বন্ধুবান্ধব আপনার, তাদের সাথে কোনো আউটিংয়ে যেতে পারেন, সেখানে মানসিকভাবে আপনারা প্রফুল্লতা অর্জন করতে চলেছেন। তবে দিবা স্বপ্ন যেন দেখবেন না, পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করুন। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না, তো সে বিষয়ে কিন্তু আপনাদেরকেই কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করবার দিন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, বাস্তবিকতার সাথে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে যেন ভুলে যাবেন না। আজ রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। চেষ্টা করুন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আপনার গৃহের চারপাশে একটু গঙ্গাজল ছিটিয়ে দেবেন, এতে দেখবেন আপনাদের দীর্ঘস্থায়ীভাবে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে চলেছে।